আমরা এসে গেছি 180 মন্দিরের সামনে। হ্যালো, বলছি কালকে বর্ধমান যাবি? 180 মন্দির দেখে আসি চল। হ্যাঁ ঠিক আছে চল। আচ্ছা চল। এত ভালোবাসা, ধন্য এলাম ভাই। আমি জানি অনেকজন এখনো ভিডিওটা দেখোনি, বাস তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভাই, এই ব্যস্ত জীবনের থেকে একটু সময় বার করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তার আগে প্রণাম, ওয়েলকাম টু দ্য সফরনামা অফ বর্ধমান। মানে এটা শুনে যদি ভাবছো যে সারা বর্ধমান ঘুরেছি, তা না, বাস বর্ধমান একটা ছোট্ট এবং খুব পপুলার পার্ট ঘুরেছি। তো আজকের ভিডিওতে চলো বর্ধমান ঘুরে আসি। কি দাদা, সাইকেল নিয়ে নাকি? দাদা সাইকেল নিয়ে ব্যাপার হচ্ছে, আজকে গাড়ি বাড়ি সব তুলে দিয়েছে আকাশ, বলছি আমার গাড়ি ব্যাংকে ভরে দেবো, এবার এবার সাইকেল নিয়ে আমার কলকাতা যাবো। চলো চল একবার, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স নাকি, চলো দেখা যাক। হ্যাঁ দাদা, সাইকেল নিয়ে ব্যাপারটা হচ্ছে, বাইক নিয়ে অপশন ছিল বাট সেটা সম্ভব হলো না, তাই আবার সেই 11-12 পুরনো বাহন নিয়ে চললাম সিটি সেন্টার বাস ধরতে। ওকে, সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অফ সাইভ সেনজু। আর নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে নতুন সেট আপ লাগছে, মানে একটু ডিস্টেন্স লাগছে না, কেন কি আমরা আজকে ট্রাইপডে শুট করছি, মানে বুঝতে পারছো তো, যাই হোক করে নি। বহুত পয়সা আপনে পাস। আমি আর আকাশ চলে এসেছি সকাল সকাল, আবার ফোলা ফোলা চোখ নিয়ে, ফোলা ফোলা চোখ নিয়ে চলে এসেছি চিত্রলয় মাঠে। ছটা বাজে, বেরিয়েছিলাম বাড়ি থেকে হচ্ছে 5:15-20 মধ্যে। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। কোথায় যাচ্ছি সেটা থাম্বনেইলে তো জেনেই গেছে বস, এমনিতে পরে আমি গ্লিমস দেখাচ্ছি। তো চলো, এখন আপাতত 6:30 বাস আছে, নবাবহাট না বর্ধমানে, হ্যাঁ নবাবহাট, সিটি সেন্টার থেকে নবাবহাট যাবো, মানে কলকাতার বাস, নবাবহাটে নামবো, সেখান থেকে একটু এক্সপ্লোর করবো। তো এখন বাজে হচ্ছে 6:00, আধা ঘন্টার মধ্যে ঢুকতে হবে, চলো বেরোনো যাক। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, এটা লাইক কমেন্ট ডাউন বিলো, প্রিভিয়াস ভিডিওসগুলো এত সুন্দর রেসপন্স দিয়েছে যা কাজ কি বলবো, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, আমি মাস্ক টাক্স পরেই বেরিয়েছি, এখন যদি কথা বলতে হবে বলে আমি বুঝতেই পারছো, চলো ভাই বেরোনো যাক। আচ্ছা তো বস, 8 কিলোমিটার সাইকেল চালিয়ে প্রথমত সাইকেলগুলো জমা দিয়ে সিটির থেকে আমরা বর্ধমানের বাস ধরলাম। কিন্তু 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 এই বাসে যা ঘটেছিল বস, আলাদাই জিনিস, আলাদাই লেভেল বলছি, যে শোনো। প্রথমত সিটিতে গিয়ে SBTC পাইনি ভুলভাল ভাড়ার জন্য, কি আর বলবো ভাই সেটা, তাই শেষমেশ আসানসোল বর্ধমানে সুপার ধরলাম। কিন্তু এই বাসটা বাইরের থেকে অনেকটাই সাধারণ লাগছিল, বাট যখন চলতে শুরু করলো বস, আকাশ আর পাতাল মিশে গেছিলো পুরো, এতটা ঝাপাচ্ছিল না সিরিয়াসলি, মানে কম করে 15-20 বার ঠোকা লেগেছিলাম আমরা। তো ঝাঁকুনি আর ঠোকা খেতে খেতে শেষমেশ রাজবন্দরের টোল প্লাজা পৌঁছালাম, অ্যান্ড বাই যা লাইন ওখানে দেখো কি আর বলবো। যাই হোক, 20 মিনিট পর ওখান থেকে বেরোলাম, অ্যান্ড তারপরই দর্শন হলো আমাদের বিনো স্টোরের। যেই না বিনো স্টোর পেরিয়েছি, অমনি ব্যাস বাসের ডিজেল শেষ, এই নিয়ে আরও দেরি। তো বস, সব রকম বাধা পেরিয়ে শেষমেশ আমরা বর্ধমান বাস স্ট্যান্ডে। চায় দোকান ওইদিকে ছিল তো, আমরা পৌঁছে গেছি নবাবহাটে। নবাবহাট থেকে এবার যাবো হচ্ছে 180 মন্দির, কোন দিকে ডিরেকশনটা দেখিয়ে দেবেন ওইদিকে। ওকে সো বস, চলে এসেছি নবাবহাটে, অ্যান্ড নবাবহাট থেকে যাবো 108 শিব মন্দির। যদি আসতে হয় এই 108 শিব মন্দির বা বর্ধমানে, তো দুর্গাপুরে বাস ধরো সিটি সেন্টার থেকে, সিটি সেন্টারে বাস ধরে নবাবহাটে বলো, বর্ধমান নবাবহাট এখানে নামাবে, এই যে বাস স্ট্যান্ড পেছনে বিশাল, তো এখানে আসো, দেন আগের রাস্তা আমি বলছি। এত নবাবহাট থেকে 108 শিব মন্দির হচ্ছে মাত্র 10 মিনিটের দূরত্ব, তো তুমি যদি নবাবহাটে কোনো টোটোওয়ালাকে বলো তাহলে তোমাকে 10 টাকায় ছেড়ে দিয়ে আসবে। আমরা এসে গেছি 108 শিব মন্দিরের সামনে, জিনিসটা টোটালকে এক্সপ্লোর করে, আমি প্রথমবার এসেছি এখানে, তেমন কোনো আইডিয়াই নেই, তো ভেতর গিয়ে দেখতে পাবো কী হচ্ছে। আকাশ তো টোটাল শক ভাই, যে ভাই 108টা, অ্যান্ড মেনলি 108টা শিব মন্দির কেন বলা হয়, কেন কি আমরা যেমন জানি শিবের 108টা নাম আছে, তো সেই বেসিসে 108টা ওখানে এরকম 108টা শিবের মন্দির আছে যেমন দেখতে পাচ্ছ। এটা মেন ইম্পর্টেন্ট কথা, যদি 108 শিব মন্দির আসো জুতো খুলতেই হবে, জুতো খোলার পর যদি পায়ে বিটকুটে গন্ধ মারে এখানে ধুতে পারো, কিন্তু ঠিক না আকাশ, লোকে যদি গন্ধটা শুকে ফেলতো চাপ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, সিরিয়াসলি ভাই অজ্ঞান হয়ে যেত। একবার সিনটা দেখো বস, ও
মন মরে যাচ্ছে দেখে। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কিচেন সিনারি, দেন কথা হবে কথা। উফ সেরা, এরকম একটা অপূর্ব দৃশ্য দেখে আমি জাস্ট মুগ্ধ, লিটারালি মুগ্ধ হয়ে গেছি। না মানে এর আগে বিখ্যাত শিব মন্দির দেখেছি, বাট এরকম একটা ঐতিহাসিক শিব মন্দিরের দর্শন করা একটা আলাদাই অভিজ্ঞতা। মানে যতটা সামনাসামনি থেকে অনুভব করতে পেরেছি ঠিক ততটাই ক্যামেরা বন্দি করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। অ্যান্ড একটা জিনিস বলবো, জীবনে কোথাও যাও না যাও, বর্ধমানের 108 শিব মন্দিরে নিশ্চয়ই এসো। এটা হচ্ছে টোটাল 108টা শিব মন্দির আছে দেখতে পাচ্ছ চারিদিকে, মানে টোটাল একটা বড় ভাস্ট এরিয়া। ভাস্ট এরিয়ার মধ্যে টোটাল দুটো রোজ আছে, দুটো রোজের মধ্যে পুরো শিব মন্দির মানে আইডেন্টিক্যাল বলতে পারো, প্রত্যেকটা মন্দির সিমিলার। জাস্ট লুক অ্যাট দিস, সিমিলার পুরো শেপ অ্যান্ড সাইজ টোটাল সিমিলার। তো ব্যাপারে হিস্ট্রি হচ্ছে যে শেষ হয়েছিল 1877 এবং এটা করেছিল হচ্ছে রানী বিষ্ণুকুমারী, দ্য উইডো অফ রাজা তিলক চাঁদ অফ বর্ধমান। তো তখন তাই এরকম স্বপ্ন হয়েছিল ভগবানের যে তাকে এরকম মন্দির বানাতে হবে, তো সেরকমই অনুযায়ী সে মন্দিরটা বানায়। এবং এই যে মন্দিরের শেপের সাইজগুলো দেখতে পারো যে শেপটা আছে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক রকম, ওয়েস্ট বেঙ্গলে মেনলি দেখা যায় এরকম হাট আছে বহুত, মানে কুড়ে ঘর টাইপের, সেই কুড়ে ঘরগুলো ঠিক এরকমই দেখতে। তো সে এরকমই শেপ অ্যান্ড সাইজে জিনিসটা বানানো হয়েছে। অ্যান্ড 108টা মন্দির, আমরা যেমন জানি শিবের 108টা নাম, তেমনই সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য 108টা মন্দির করা হয়েছে এখানে। জায়গাটা সত্যি কথা বলতে গেলে মন থেকে এতটা শান্তি, এতটা পিসফুল, এতটা মানে কি বলবো, একটা ডিভোশনাল প্লেস, মানে আমার মন মরে যাচ্ছে জিনিসটা দেখে। জায়গাটা একটু এক্সপ্লোর করি, মানে জায়গাটা আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু একটু এক্সপ্লোর করি। তো মন্দিরগুলো প্রায় দেখা হয়ে গেছে টোটাল, মানে সার্কেলটা মানে যে রেক্ট্যাঙ্গেলটা আমরা ঘুরে নিলাম। এবার এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো একটু ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে মাস্ক। সুশান্ত, আমার মাস্ক কোথায়? মাস্ক আমি রেখেছি, জাস্ট আমি পারমিশন নিয়ে বললাম আমি রেকর্ডিং করছি, তাই একটু আমাকে খুলে ভয়েসটা যাতে ক্লিয়ার আসে তার জন্য বললো ঠিক আছে তাড়াতাড়ি করে মাস্কটা পরে নিয়ে তারপর ঘুরবে, কেন কি এখানে এটা মানে রুলসগুলো খুব স্ট্রিক্টলি ফলো হয়। ওকে, সো এটাই ছিল আমাদের আজকে পরিক্রমা, মন্দির পরিক্রমা বলতে পারো। সত্যি কথা বলতে মানে জাস্ট একবার দেখো বস, এটা দেখি আমার তো মানে সেই লাগছে। অ্যান্ড হ্যাঁ, আসতে পারো, খুবই পিসফুল প্লেস। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে জায়গাটা অনেকটাই পিসফুল, এত সুন্দরভাবে মন্দিরগুলো আছে, এই যে টোটাল মন্দিরগুলো আছে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে, শান্ত নির্ঝুম, মানে এটা আলাদাই ফিল লাগে, একটা আলাদাই ক্রেজ তৈরি করে। তো ওটাই ছিল, এখন মন্দির থেকে বেরিয়ে যাবো খেতে, খেয়ে দিয়ে দেন বাড়ির থেকে পারবো। ওফ, শেষমেশ ঘরে এলাম। অ্যান্ড ট্রিপটা ভাই অসাধারণ ট্রিপ ছিল, অ্যান্ড জায়গাটা জাস্ট মন ছুঁয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে এত ঐতিহাসিক পুরনো মন্দিরকে এত সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে রেখেছে, সেটা দেখে তো মনটা আরও খুশি হয়ে গেল। দ্বিতীয়ত, বর্ধমান হচ্ছে একটা ঐতিহাসিক শহর, এই শহরে হাজারো ঐতিহাসিক তথ্য আছে যা অনেক মানুষের কাছেই অজানা, যেমন আমার কাছেও ছিল এখনও আছে। তো আমি সামান্য চেষ্টা করব সেই অজানা জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার এই ক্যামেরা দিয়ে। এটা সেই হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে একটা ছিল, অ্যান্ড বাকি যে প্লেসগুলো আছে পরবর্তীকালে আমি অবশ্যই ভিডিও বানাবো সেগুলোর উপরে। তো তার জন্য নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, বাকিটা আপনাদের মর্জি। বলছিলাম সাবস্ক্রাইব করেছেন কি? করেননি, সাবস্ক্রাইব করতে হবে তো নাকি? করতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, যদি ভালো লাগে এটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাও পরবর্তীকালে আর কি ভিডিও দেখতে চাও। আজকে বস শেষ, আমি একটু খেয়ে দিয়ে রেস্ট করি, আবার কালকে একটা নতুন ভিডিও বানাতে হবে।